হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি চলে এসেছি আমার মাছের ঘরে, যে জায়গাটা আর কি মাছ আমি রাখি সেই মাছের ঘরে এসেছি। মাছের ঘরে এসেছি যখন মাছই দেখাবো। তো মাছ দেখার আগে বলে দিই যে আমার চ্যানেলে যারা তোমরা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তো হ্যাঁ, যেটা বলছিলাম মাছ দেখাবো, তো আমার মাছ এসেছে হচ্ছে উইড্রো ফিশ। তোমরা যারা বাড়িতে অ্যাকুরিয়াম রাখো মাছ পোষো, তারা জানো যে একটা উইড্রো ফিশ, যেটাকে আর কি গ্লোয়িং ফিশ বলে অনেকে চেনে, তো সেই ফিশটা আমি নিয়ে এসেছি। তো সেই ফিশটা তোমাদেরকে দেখাবো যে ফিশটা গ্লো করে কি, আদৌ গ্লো করে কি করে না। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, এই সেই মাছ যেগুলোকে আর কি আমরা উইড্রো বলি। তো এখানে দেখো কি কি কালার আছে, গ্রিন আছে, লেমন ইয়েলো আছে, এমনি নর্মাল ইয়েলো আছে, পিঙ্ক আছে, ভাইলেট আছে, আর ব্লু আছে। তো এইটা হচ্ছে তোমার, এই যে আমি একটু লাইটটা দেখাই, এটা হচ্ছে নর্মাল যে এলইডি লাইট, সাদা, এই সাদা এলইডি লাইট দিয়ে এই আলোটা হচ্ছে। তো এই আলোতে আমার ফিশগুলো আর কি এইরকম নর্মাল লাগছে। তো এবার আমি যেটা দেখাবো যে গ্লোয়িং ফিশ কেন বলে। তো গ্লোয়িং ফিশ যেহেতু বলে তো গ্লো করবে নিশ্চয়ই। তো গ্লো করার জন্য যে লাইটটা লাগে সেই লাইটটা আমার কাছে নেই। তো আমার কাছে যে লাইটটা ছিল এটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে দেখো চাঁদনি মার্কেট থেকে কেনা, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো এই হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে ব্লু। তো এই দুটো কালারের লাইট আমার কাছে আছে। তো সেই লাইটটার মিক্স করে যে কালারটা বেরাবে সেই কালারটাই আর কি গ্লো কালারের মতো হবে। তো আমি ট্রাই করেছি যে ঘরে যে কেমন লাগে। তো তোমরা তো দেখছোই, দেখতেই পাচ্ছ যে হোয়াইট কালারে কেমন লাগছে। তো এবার আমি সাদা লাইটটা অফ করে আমি ব্লু কালার যে লাইটটা বানিয়েছি আর কি সেই লাইটটা জ্বালাই। তো সাদা লাইটটা প্রথমে অফ করে দিই, এটা হচ্ছে লাইট অফ করে এবার হচ্ছে গ্লো কালার লাইটটা জ্বালাবো। তো দেখো বন্ধুরা, গ্লো কালার লাইটটা জ্বালাতে কিন্তু পুরো অ্যাকুরিয়ামটা ব্লু ব্লু হয়ে যাচ্ছে, একটা পিঙ্কিশ ব্যাপার এসছে। আর পেছনে যেহেতু আমার ব্লু ভিনাইল লাগানো, তার জন্য আর কি ব্যাক সাইডটা পুরো আর কি ব্লু ব্লু বেশি লাগছে। তো তোমরা দেখো সব কালারগুলো না জ্বললেও এই ইয়েলো, গ্রিন আর পিঙ্ক কালারগুলো একদম জলজল করছে, মানে সত্যি গ্লো করছে। তোমাদেরকে মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না, দেখো কতটা গ্লো করছে ফিশগুলো। আর এবারে আমি তোমাদেরকে দেখাতে চাই যে হোয়াইট কালার লাইটটা আর গ্লো কালার লাইটটা একসঙ্গে জ্বালালে কেমন হয়। তো গ্লো কালারটা তো জ্বলছে, এর সঙ্গে আমি হোয়াইটটাও জ্বালিয়ে দিচ্ছি। তো এই হোয়াইটটাও জ্বালিয়ে দিলাম, কিন্তু গ্লোয়িংটা কিন্তু কমেনি, একটু হয়তো সাদাটে ভাবতে এসছে কিন্তু গ্লো কিন্তু কমেনি, মাছের গ্লো কিন্তু সেই একই আছে। দেখো একদম জলজল জলজল করছে মাছগুলো, মানে জাস্ট অসাধারণ লাগছে। তো তাহলে তোমরা দেখতেই পেলে যে সত্যি উইড্রো ফিশ আর কি গ্লোয়িং ফিশ যেটাকে বলে, তো সেটা সত্যি গ্লো করে। সেটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি। তো তোমরা যারা যারা জানো না, আমার একটা নিজস্ব অ্যাকুরিয়াম শপ আছে, যাদের এরকম মাছ লাগবে প্লিজ আমাকে কমেন্ট করো। আর ডেসক্রিপশানে আমি আমার ফোন নাম্বার, অ্যাড্রেস, শপের নাম সবই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।